কেনেডি জুনিয়রের অভিযোগ বাইডেন ও ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতায় ফাটল দৌড়াচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র। গত শুক্রবার তিনি অভিযোগ করে বলেন তারা দুজনই মার্কিন সংবিধান পদদলিত করছেন। কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের নাগরিক স্বাধীনতা রক্ষার বিষয়টিকে নিজের প্রচারের বিষয়বস্তু করেছেন। ওয়াশিংটনে লিবার্টেরিয়ান পার্টির জাতীয় সম্মেলনে অল্প কিছু মানুষের সামনে অতিথি হিসেবে দেওয়ায় বক্তৃতায় রবার্ট এফ কেনেডি জুনিয়র বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের সমালোচনা করেন। তিনি করোনার সময়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বাক স্বাধীনতার হুমকি নিয়ে তাদের অবস্থানের সমালোচনা করেন। কেনেডি জুনিয়র বলেন, আপনি যদি স্বাধীনতাকে মূল্যবান মনে করেন তাহলে আপনাকে স্বাধীনতা থেকে অনুপ্রাণিত নেতা নির্বাচন করতে হবে, যাতে তিনি অন্যকে অনুপ্রাণিত করতে পারেন। যে নেতা স্বাধীনতায় বিশ্বাস করেন এবং অধিকারের বিলকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করেন তাকে বেছে নিতে হবে। কিন্তু আমি দুঃখিত যে প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেই কেউ এই পরীক্ষায় উতরাতে পারেননি। যখন হিসাব ধরা হয়েছে তখন দেখা গেছে দুজনের কেউ সংবিধান মতো চলতে পারেননি। 69 বয়সী কেনেডি জুনিয়র নিহত সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। কেনেডি একজন স্পষ্টভাষী ভ্যাকসিন বিরোধী প্রচারক। ডেমোক্রেট দলের হয়ে প্রাইমারিতে লড়তে ব্যর্থ হয়ে কেনেডি জুনিয়র লিবার্টেরিয়ান পার্টিতে যোগদানের কথা বিবেচনা করেছিলেন, কিন্তু পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রবার্ট এফ কেনেডি জুনিয়রের জয়ের সম্ভাবনা কম, তবে তাকে নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরে উদ্বেগ রয়েছে, কারণ তিনি কয়েকটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে ফলাফলের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারেন।